আমরা ভৈরব ভৈরব থেকে আসছি পদ্মা ব্রিজ দেখার জন্য। আসিয়া পদ্মা ব্রিজ পার হইয়া আবার এদিকে কত গোল অপেক্ষা করিয়া যাওয়ার পথে টার্নিং দেওয়ার সময় পিছন থেকে একটা বাসের সাইড ডাকা দিয়ে আমাদের ওইটা। জানা যায় আজ শনিবার ভৈরবের আগারনগর ইউনিয়নের 60 জন ব্যক্তি 7টি মাইক্রোবাস নিয়ে পদ্মা সেতু দেখতে আসেন। এ সময় সকালে সেতু পার হয়ে তারা ভাঙা যান। পরে ভাঙা থেকে বাড়ি ফেরার পথে আজ শনিবার বিকেলে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের অংশে এক্সপ্রেসওয়ের কুয়াকাটা থেকে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সড়কে মাইক্রোবাস উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে আব্দুল মোল্লা নামের একজন নিহত ও কমপক্ষে 15 জন আহত হয়।